নমস্কার বন্ধুরা প্রিমিয়ার গাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আমরা আজকে দেখে নিই পয়লা মের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তো প্রথমে যেটা হচ্ছে আজকে পয়লা মে অর্থাৎ আমরা সবাই জানি আজকে শ্রমিক দিবস বা মেয়ে দিবস তো প্রতি বছর এই মেয়ে দিবসটি পালিত হয় শিকাগোতে হাই মার্কেট গণঘট্টা স্মরণ করে এই দিনটি আন্তর্জাতিক শ্রম প্রচার করে তো আপনাদের সবাইকে বলে রাখি মে মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে আমরা একটা ভিডিও করেছি আমরা আই বাটনে ভিডিওটি লিঙ্ক দিয়ে দিলাম নেক্সট কাতারে ভারতীয় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হলো দীপক মিত্তালকে নেক্সট বারহানে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত বা অ্যাম্বাসডর হিসেবে নিয়োগ করা হলো পিউষ শ্রীবাস্তবকে চার নম্বর আইআইটি দিল্লি টিম পিআরএসিআর অর্থাৎ প্রেডিকশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ করোনা ইনফেকশন অ্যান্ড ট্রান্সমিশন ইন ইন্ডিয়া নামে একটি কোভিড নাইন্টিনের ড্যাশবোর্ড তৈরি করেছে যে ড্যাশবোর্ডটি ভারতের রাজ্য ভিত্তিক এবং জেলাভিত্তিক কোভিড নাইন্টিনের মহামারীর বিপদ বিশদ পূর্বাভাস দেবে নেক্সট ভারতে দেশের অ্যান্টি কারাপন ওয়াচডগ সিবিসিতে ভিজিল্যান্স ভিজিলেন্স কমিশনার হিসেবে শপথ নিলেন সুরেশ এন প্যাটেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারির দ্বারা শপথ গ্রহণ করলেন তো ওখান থেকে আমরা জানতে পারছি কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি প্রাক্তন অর্থ সচিব রাজীব কুমার তিন বছরের জন্য পাবলিক এন্টারপ্রাইজ স্কুল বোর্ড অর্থাৎ পিইএসবি এর সভাপতি হিসেবে নিযুক্ত হলেন তিনি ঝাড়খণ্ড ক্যাডারের উনিশশো চুরাশির আইএস অফিসার সাত নম্বর কর্ণাটকের প্রাক্তন ক্রিকেটার জে অরুণ কুমার ইউএসএ ন্যাশনাল টিমের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন এর আগে তিনি আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েই ব্যাটিং কোচ হিসেবে কাজ করতেন আট নম্বর মহারাষ্ট্রের পল্লী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি মহারাজ্য মহারাষ্ট্র রাজ্য সরকারকে প্রায় তিনশো ছেচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দু হাজার ছশো কোটি টাকা লোন দেওয়ার ঘোষণা করলো নয় নম্বর আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল দুর্নীতি দমন আইন লঙ্ঘনের জন্য দীপক আগরওয়ালকে দুই বছরের জন্য সমস্ত ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করলো তো আপনাদেরকে সবাইকে বলে রাখি এই দীপক আগরওয়াল সাকিব আল হাসানের বুকি ছিলেন দশ নম্বর ভারত সরকার জাতিসংঘের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে টি এস ত্রিমূর্তিকে নিয়োগ করলো এগারো নম্বর আট মাসের জন্য পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হাউসিং ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করলো নীরজ ভয়াসকে তো চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিগুলো প্রথম প্রশ্ন কাতারের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত অর্থাৎ অ্যাম্বাসডর হিসেবে নিয়োগ করা হলো দীপক মিত্তল পিউ শ্রীবাস্তব নীরাজ ভয়াস আর জে অরণ কুমার তো সঠিক উত্তরটি হবে দীপক মিত্তল নেক্সট কোশ্চেন দেখে নেব বারহানের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হল ক পিয়ুষ শ্রীবাস্তব খ টি এস শ্রীমূর্তি গ রাজীব কুমার ঘ তো সঠিক উত্তরটি হবে পিয়ুষ শ্রীবাস্তব নেক্সট কোশ্চেন আইআইটি দিল্লি টিম ড্যাশ নামে একটি কোভিড নাইন্টিনের ড্যাশবোর্ড তৈরি করেছেন খ আলফা গ গ্রামি গ কোভার্ট ঘ পি আর টি আই তো তো সঠিক উত্তরটি হবে ঘ পি আর এ সি আই নেক্সট কোশ্চেন ভারত সরকার জাতিসংঘের ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করলেন ক নীরাজ ব্যাস খ প্রিয় শ্রীবাস্তব গ দীপক মিত্তল ঘ টি এস ত্রিমূর্তি তো এই কোশ্চেনটা আপনাদের জন্য থাকলে অবশ্যই এই কোশ্চেনের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট বক্সে লিখে দেবেন নেক্সট কোশ্চেন ভারতের অ্যান্টি কারাপান ওয়াশডডগ সি ভিসির ভিজিলেন্স কমিশনার হিসাবে শপথ গ্রহণ করলেন ক পিও শ্রীবাস্তব ঘ টি এস শ্রীমূর্তি গ সুরেশ এন পাটেল ঘ মদন শর্মা তো এর সঠিক উত্তরটি হবে সুরেশ এন পটেল নেক্সট কোয়েশ্চেন মহারাষ্ট্রের পল্লী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ড্যাশ মহারাষ্ট্র রাজ্য সরকারকে প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ যা ভারতীয় মধ্যে দু কোটি টাকা লোন দেওয়ার ঘোষণা করল ক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক গ এস বি আই তো সঠিক সঠিক উত্তরটি হবে এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ